আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপের শর্টকাটগুলো ইউজ করতে পারি, শর্টকাট কিগুলো। এখানে আপনাদের জন্য ডকুমেন্ট ফাইল দেওয়া থাকবে শর্টকাট কি এবং শর্টকাট কিগুলো আমরা চাইলে ইউজ করতে পারি। যেমন ধরুন ব্রাশের জন্য F5, কালারের জন্য F6, লেয়ারের জন্য F7, ইনফোর জন্য F8, ফাইল মেনুতে যেটা আছে ফাইল থেকে নিউ নেওয়ার জন্য Ctrl+N, Ctrl+O দিলে ওপেন হবে এবং Ctrl+Alt ও দিলে ব্রিজ ওপেন। এভাবেই প্রত্যেকটা শর্টকাট কি আপনার জন্য এখানে দেওয়া আছে। আপনি চাইলে এই শর্টকাট কিগুলো দিয়ে সহজে তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট করতে পারেন। তো আপনার যেটা করণীয় আপনি শর্টকাট কিগুলো মুখস্থ করে ফেলবেন, লিখে ফেলবেন। লিখে ফেলার পর আপনার কি আপনি এভাবে শর্টকাট কিগুলো মনে রেখে কাজ করতে হবে আপনাকে। এরপর আসেন, আপনি ফটোশপের জন্য আপনার কিছু রিসোর্স দেওয়া থাকবে। আপনার জন্য কিছু রিসোর্স আমি দিয়ে রাখবো। যেমন ধরেন আমি এটাকে যদি ক্রোমে ইউজ করি সুবিধা হবে আমার জন্য। আনপ্লেস, পিক্সেল, শাটার স্টক, পিক্সিবি, প্রি স্টক, নেগেটিভ স্পেস, প্রিপিক, দেন এগুলো হচ্ছে আপনার ইমেজ কালেকশন ওয়েবসাইট, যেগুলো থেকে আপনি হাই কোয়ালিটি ইমেজ নিতে পারবেন। এখান থেকে জাস্ট চাইলে জয়েন করে নিতে পারেন, জয়েন করে কি ইমেজগুলোকে ব্যবহার করতে পারেন, অথবা এখানে ক্লিক করলে এগুলো রাইট বাটন ক্লিক করে কি করতে পারবেন। আপনাদের জন্য সবচেয়ে সেফ হচ্ছে, ভালো হচ্ছে আপনি একটা অ্যাকাউন্ট করে নেওয়া। অ্যাকাউন্ট করে নিলে আপনি ইমেজগুলো ডাউনলোড করতে পারবেন। ধরুন ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলাম। ফ্রি ডাউনলোড ক্লিক করার পর বলতেছে যে আপনি কি করেন, টাকা পে করেন, টাকা ডোনেট করবো কি না। তো আমার ফ্রি ডাউনলোড দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে, ডাউনলোড দিয়ে গেছে। এখানে আপনি অ্যাকাউন্ট ছাড়া বেশি ডাউনলোড করতে পারবেন না, যদি অ্যাকাউন্ট করে নেন তাহলে একদিনে অনেকগুলো ডাউনলোড করতে পারবেন। তো এভাবে করে আমরা এই ইমেজগুলো, আমার ফটোশপে কাজ করতে হলে তো আমার ইমেজ লাগবে, তো ইমেজগুলো করতে কি নিব এই রিসোর্স ওয়েবসাইট থেকে, এই রিসোর্স সাইটগুলো থেকে আমরা ইমেজগুলো কালেকশন করতে পারি। অনেকগুলো দেওয়া আছে, আনপ্লাস, এখানে আনপ্লাসের মধ্যে অনেকগুলো ভালো ভালো হাই কোয়ালিটির ইমেজ, যারা ইমেজ সেল করে এদের কাজ হচ্ছে। এরা এখানে কী জন্য দিচ্ছে, সেল করার জন্য, ফ্রিতে এবং প্রিমিয়াম দুটোই দেওয়া আছে। আপনি যেটা ইউজ করেন, যেটা নেন, আপনাকে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এগুলা আপনার বাইরে ওরা সেল করার জন্য দিয়েছে এবং অনেক ভিউ হয়েছে, অনেক আপডেট হচ্ছে, অনেকবার ডাউনলোড হচ্ছে। দেখেন এগুলো 20 বার করে, 35 বার, 25 বার ডাউনলোড হয়েছে। আপনি এগুলো এখান থেকে নিয়ে ডাউনলোড করতে পারেন এবং এগুলো দিয়ে কাজ করতে পারেন, কাজ শিখতে পারেন প্র্যাকটিসের জন্য। আপনার প্র্যাকটিসের জন্য অনেকগুলো ইমেজ দেওয়া থাকবে পিকজাবে। এটা অনেক ভালো ওয়েবসাইট যেটার মাধ্যমে আপনি এই সাইটগুলো থেকে ইমেজগুলো নিয়ে কাজ করতে পারেন এবং কাজ শেখার জন্য আপনার জন্য অনেক হাই কোয়ালিটির ইমেজ পাবেন এখানে। এই কোয়ালিটিফুল ইমেজগুলো দিয়ে আপনি কাজগুলো প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।